আপনার দুপুরে আওয়ামী লীগের একটা মত বিনিময়ের সভা বলেছিলেন পার্টি অফিসে, যে তথ্য প্রতিমন্ত্রী একটা ভাইরাল হয়েছিল, সেটা বিএনপিও নানাভাবে কথা বলেছে, তা আপনাকে প্রশ্ন করা হলে বলেছিলেন যে এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, তারপর আপনি সিদ্ধান্ত দেবেন, তো কি কথা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছেন জানাবেন। আজ সন্ধ্যায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি।